যদি কোনো কারণে মন খারাপ থাকে অথবা লাইফটা বোরিং মনে হয়, তাহলে যে আমার মতো ছেলেবেলায় ফিরে যান, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে যেটা বলছিলাম, মন খারাপ লাগলে বা একা একা লাগলে ছেলেবেলায় ফিরে যাবার কথা, সত্যি তাই। আজকে কিন্তু আমার মনে হয়েছে যে আমি সত্যি সত্যি ছেলেবেলায় ফিরে গিয়েছি, কারণ যখন ছোট ছিলাম তখন এই ধরনের কাজগুলো অনেক অনেক করেছি, আর কত যে মজা করেছি। আর আজকেও সত্যি সত্যি সেই ছোটবেলার ফিলিংসটাই পেয়েছি। আমার মেয়ে সহ ওর যত বন্ধুবান্ধব আছে সবাইকে সাথে নিয়ে আজকে মিনি পিকনিক করেছি, আর এটা ওদেরকে আমি আগেই বলে রেখেছিলাম, আর ওরা যে কতটা এক্সাইটেড ছিল বিষয়টা নিয়ে। ওরা যেমন মজা পেয়েছে, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। আজকে মনে হয়েছে সত্যি সত্যি ওদের মতো ছোট হয়ে গিয়েছি। সে কারণেই আমি সবাইকে সাজেস্ট করব, যারা আমার মতো বাসায় থাকেন, মাঝে মাঝে বোরিং লাগে লাইফটাকে, তারা এরকম করে ছেলেবেলায় ফিরে যেতে পারেন। হতে পারে সেটা শুধুমাত্র নিজের বাচ্চাকে নিয়ে, অথবা বাচ্চার যদি বন্ধুবান্ধব থাকে সবাইকে সাথে নিয়ে মজা করলে সেটা কিন্তু অসম্ভব ভালো লাগার একটা বিষয় হয়। আর এসব করার পর আপনি খেয়াল করে দেখবেন যে আপনার মন সত্যি অনেক ফুরফুরে হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম আমাদের কাজকর্মের রিয়েল সাউন্ডটাই রাখতে, কিন্তু বাচ্চারা খুব বেশি হই হুল্লোড় করেছিল, আর শব্দগুলো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, সে কারণেই রিয়েল সাউন্ড বাদ দিয়েছি। তবে আমিও আর বেশি কথা বলবো না, সেটা আপনাদের কাছে বিরক্তিকর লাগতে পারে।
আমাদের রান্নাবান্না শেষ, এবার খাবার পালা। কিন্তু দেখেন কাজ করতে গিয়ে কী অবস্থা রুমের, তো সবাইকে লাগিয়ে দিয়েছি পরিষ্কার করতে। সব কিছু পরিষ্কার করার পরে খাওয়া দাওয়ার পাঠ শুরু হবে। এমনিতে যখন ওরা সবাই খেলাধুলা করে আর সব কিছু এলোমেলো করে, তখন হাজারবার বললেও কিন্তু কেউ কিছু গোছায় না, অথচ আজকে দেখতে পেলেন সব কি উদ্যম নিয়ে কাজগুলো করছিল। এদের মধ্যে কিন্তু বসা নিয়েও খানিকটা ঝগড়াঝাটি হয়ে গিয়েছে, সে অংশটা স্কিপ করে দিয়েছি। এবার যখন শান্ত হয়েছে তখন এদের খাবার বেড়ে দিচ্ছি। এতটুকু খাবার অথচ এরা যে কি আনন্দ নিয়ে খাচ্ছে সেটা কিন্তু দেখার মতো, আর এই দৃশ্যটা দেখলে অবশ্যই চোখ জুড়িয়ে যায়। আমার সত্যি খুব ভালো লাগছে আজকে, আর ওদের বলেছি যে আমরা কিন্তু মাঝে মাঝে এরকম করব, ওরা তো সেটা শুনে লাফাতে শুরু করেছে, অনেক বেশি খুশি। তো ভাইয়া এবং আপুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে যদি এরকম কোনো কিছু করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আমার সামনে যে ভিডিওগুলি আসবে সেগুলো আপনাদেরকে দেখার অনুরোধ করছি। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।